ষড়যন্ত্র করে দরাকিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি নিজে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, তিনি সেটি গ্রহণ করেছেন। এখন তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করেননি। এবার এই কথা বলে দরাকে এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তিনি, তাকে এখন পদত্যাগ করতে হবে। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আসিফ নজরুল তার কাছে, তিনি রীতিমতো ফেঁসে গিয়েছেন, তাকে গ্রেপ্তার করতে পারে। এই ভিডিওতে আমরা দেখব কি কি ষড়যন্ত্রগুলো করেছেন তিনি, না টেনে দেখবেন। যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া তিনি গভীর ষড়যন্ত্র করছেন, অবশেষে সেটি প্রমাণ পেয়েছে। এবার ইতিমতো কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তিনি, তিনি মিথ্যা কথা বলে সরাসরি ধরা খেয়েছেন, তিনি শপথ লঙ্ঘন করেছেন। কেননা রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ, তিনি সেখানে থেকে এরকম ষড়যন্ত্র করতে পারেন না। আইনজীবীরা মিলে এবার তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, তিনি পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। কেননা তিনি যে মিথ্যা কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছিলেন তিনি। দর্শক, তার এই কথা শুনে কিন্তু আসিফ নজরুল এবার ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে ফেঁসে গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।